بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, সবাইকে অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করি যে সময়টুকু আমরা এখানে দেই সেটার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং এখান থেকে এমন কিছু জিনিস জন্য আমরা শেখার চেষ্টা করি যা নিজেদের জীবনে বাস্তবায়ন করা যাবে, যে সমস্ত জিনিসগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে আরও আমাদেরকে উৎসাহিত করবে, এবং কেয়ামতে তার সাথে যেন আল্লাহ তাআলা আমাদের দেখা করান, দেখা করার সুযোগ দেন, তার শাফাআত যেন আমাদের মঞ্জুর করেন, এই দোয়া এই প্রথমেই করে নিচ্ছে। আমরা গত এপিসোডে আলোচনা করছিলাম বাইআতুল আকাবার পরে যে সমস্ত মুসলমানরা আস্তে আস্তে মদিনার দিকে হিজরত করা শুরু করেছেন তাদের একটা মানে আলোচনা আমরা করেছিলাম। সর্বশেষ আলোচনা করেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত। এখন আজকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রসঙ্গটাই আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। এখানে একটা ঘটনা আপনাদেরকে বলতে হচ্ছে, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্বপ্ন, প্রথম স্বপ্ন তিনি দেখেছিলেন যেখানে কিছুটা অস্পষ্টতা ছিল যে হিজরতটা কোথায় হচ্ছে। সেখানে কেউ কেউ মনে করেছেন বাহরাইনের দিকে, এত সুন্দর জায়গা, কিন্তু আসলে স্বপ্নটা ছিল ভবিষ্যৎ কেন্দ্র করে, যার ফলে আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যেটা স্পষ্ট স্বপ্ন ছিল, এবং কোথায় তিনি হিজরত করবেন এটা একেবারে স্পষ্ট কথায় বলে দেওয়া হলো। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছেন, ইশারত করছেন যে উরিতু দারা হিজরতকুম, আমরা আমাকে তোমরা যেখানে হিজরত করবে সেই ঘর আমাকে দেখানো হয়েছে। উরিতু সাবখাতান যাতা নখলাতিন বাইনা লাবিতাইন, লাবিতাইন বলা হয় মদিনার দুই পাশে যে উঁচু উঁচু যে দুটো পাহাড় আছে এটাকে লাবিতাইন বলা হয়। এটাকে লাবেতাইন বলে সবসময় বোঝানো হয়। এটা একটা হলো আপনার উত্তর দিকে, একটা হলো দক্ষিণ দিকে, দুই পাহাড়ের মাঝখানে কিন্তু আসলে মদিনাটা, মানে পূর্বে এবং পশ্চিমে, পশ্চিমে একটু ছোট্ট জায়গা আছে বের হওয়ার রাস্তা, আর পূর্ব দিকে সেখানে মানে ভলক্যানোর যে লাভা পড়ে এমনভাবে যে সেখানে যাতায়াত করা যায় না। তো এই এই যে উঁচু উঁচু যে দুটো বড় বড় পাহাড় আপনার ওহুদ পাহাড়ের সারি সহ অন্য অন্য পাহাড় একসাথে যুক্ত হয়েছে, এটা হলো আপনার উত্তর দিকে। দক্ষিণ দিকে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, এই এই পাহাড়গুলোকে লাবেতান, দুই পাশের দুই পাশে লাবেতান বলা হয়। এই দুই লাবেতানের মাঝখানের এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সেখানে খেজুর গাছের উদ্যান এবং বাগান আমি সেখানে দেখেছি, সেটা হলো তোমরা যাচ্ছ, এবং ওখানে হাররাতান, হাররা শারকিয়া এবং হাররা গারবিয়া দুটো হাররা আছে। হাররা মানে হলো যে ওই পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পাথর দিয়ে বিছানো, এরকম এই দুটো জায়গা তোমাদের জন্য আছে, এখানে তোমরা যাবে। এটা একেবারে স্পষ্টতই ইন্ডিকেট করলো যে এটা এইরকম শহর গোটা দুনিয়ার মধ্যে মদিনায় ছাড়া আর কোথাও নাই। তো উনি সেইভাবে এখন আগে যতগুলো মানুষ, যত মানুষ মদিনায় এসেছে তারা আকাবার শপথের উপর ভিত্তি করে, তাদের সাথে যেহেতু বন্ড হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, সেই কন্ট্রাক্টের কারণে তারা এসেছে। এখন কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেল যে আপনি মদিনায় লোক পাঠানো শুরু করে দেন। শব্দটা হলো উরিতু দারা হিজরাতিকুম, তোমাদের হিজরতের ঘর আমাকে দেখানো হয়েছে, তার মানে হলো যে সেখানেই মানুষকে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে পাঠাচ্ছেন, গোপনে প্রকাশ্যে কেউ কেউ যাচ্ছেন। যেতে যেতে মাত্র ওখানে নামকরা মুসলমানদের মধ্যে মাত্র তিনজন লোক থাকলো, কেউ কেউ বলেছেন হামজাও তখন ছিল, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই অবস্থাটা মোটামুটি মক্কার লোক পর্যবেক্ষণ করেছে। ওরা তখন দেখলো যে সর্বনাশ তো হয়ে গেল, আমরা কী করতে যেয়ে কী করলাম, আমরা খুব বেশি বাড়াবাড়ি করতে যেয়ে লোকজনগুলো হারাই ফেললাম, তো হারাই ফেললাম। তারা এমন এক জায়গায় গেছে যে জায়গা থেকে আমাদের মানে মক্কার সমস্ত ব্যবসা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। মক্কায় তখন দুই ধরনের, দুই দিকে ব্যবসার কেন্দ্র ছিল, একটা হলো আপনার ইডেন, বাহরাইন, এই কেন্দ্র করে ওম্মান এই এলাকাতে,
যেটা আপনার রেহলাতের সাইফ বলা হতো, রেহলাতের শীতা বলা হতো, শীতকালে এখানে তারা ব্যবসার জন্য আসতো। আর রেহলাতের সাইফ গরমকালে সিরিয়ার ব্যবসাটা ছিল, এবং সিরিয়ার ব্যবসাটা এত ব্যাপক ছিল তাদের যে ঘরে ঘরে মানুষ ব্যবসার জন্য সিরিয়াতে যেত। এবং ওখানে তখনকার সময় ইমাম বালাদুরি রহমতুল্লাহ আলাইহের দৃষ্টিভঙ্গিতে যে প্রত্যেক বছরে কমপক্ষে মানে হাফ এ মিলিয়ন পাউন্ডের মানে দিনারের হতো ট্রানজাকশন হতো। তো দিনার মানে তো গোল্ড কয়েন আপনারা জানেন, এই মানে বিশাল ব্যবসা। এখন মুশকিল হলো যে যারা মক্কা ছেড়ে চলে গেছে কপর্দকহীন হয়ে, মানে তাদেরকে তাদের সম্পদ স্ত্রী সন্তান সবগুলোকে কেড়ে নিয়ে তাদের তো বের করে দিয়েছে। এখন ওদের তো অনেক সময় এটা নৈতিক হোক আর না হোক, কিন্তু রাগের কারণেও তো এটা তাদের পক্ষে সম্ভব যে কুরাইদের সম্পদ যখন ওই পার্টিতে যাবে তখন সেটাকে ছিনিয়ে নেবে। এটা তো এদের ভয়ের মধ্যে সাংঘাতিকভাবে লাগলো যে তারা যেমন তাদের সম্পদ যেমন আমরা কেড়ে নিয়েছি, সম্ভব হবে ওই মুহাজিররা যারা এখান থেকে হিজরত করে গেল আমাদের সম্পদ তারা নিতে পারে। এই থেকে ওরা এখন মানে দিশেহারা হয়ে গেল, বেসামাল হয়ে গেল। ওরা খুব দ্রুত পার্লামেন্ট ডাকলো। এই পার্লামেন্টের এই দিনটা মানে আল্লামা মনসুরপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার সিরাতটা কিন্তু আসলে পড়ার মতন। আপনারা যদি সুযোগ থাকে বইটা পড়ার চেষ্টা করবেন, এটা মানে খুবই ভালো বই। রহমাতুল্লিল আলামিন নামে উনি বইটা লিখেছেন উর্দু ভাষায়, এটা বহু ভাষায় অনুবাদ হয়েছে। এটা খুবই সুন্দর, মানে যতগুলো আমি সিরা পড়েছি তার মধ্যে খুব সুন্দর। মানে উনি এত গবেষণা করেছেন যে প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলোকে উনি সুন্দর করে নিয়ে আসতে পারছেন। যদি আপনাদের সুযোগ থাকে এক খণ্ড বইটা বেরিয়েছে, আপনারা বইটা পড়তে পারবেন। উনি লিখেছেন যে এটা নবুয়তের ১৩ হিজরি শেষ হয়ে যাওয়ার পরে সফর মাসের ২৬ তারিখে বৃহস্পতিবার ৬২২ সেপ্টেম্বরের ১২ সেপ্টেম্বরের ৬২২-এর খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বরে এই পার্লামেন্টটা ডাকা হয়। পার্লামেন্টের ডাক দেন যিনি পার্লামেন্টের স্পিকার ছিলেন সেই সময়, হাকিম ইবনে হাজম। হাকিম ইবনে হিজাম ইনি ছিলেন হযরত খাদিজার ভাতিজা, মানে খুবই নাম করা মানুষ, স্পিকার ছিলেন। উনি ডাকলেন সবাইকে, ওখানে আসতে বলা হলো। এবং তখনকার সময়ে তো কবিলা প্রধানরাই হতো একটা মানে নেতা, পদাধিকার বলে কবিলা প্রধান মানে পার্লামেন্টের বড় বড় দায়িত্ব পেত। তো প্রত্যেক কবিলার মুখপাত্ররা সেখানে আসলো, এবং আরও তো শত শত লোক আসলো ওখানে। মানে দারুন্না দোয়া ছিল আপনার সাপা মারওয়া পাহাড়ের পাশে, ওখানে সেখানে যখন ডাকা হলো ওরা আসলো। যে সমস্ত লোকগুলো এখানে অ্যাটেন্ড করছিলেন তার একটা চার্ট আমরা হিস্ট্রি বইগুলোর মধ্যে, অথেন্টিক বইগুলোর মধ্যে পেয়ে যাই। সেখানে একজনের নাম ছিল আবু জাহাল, যাকে আপনারা চিনবেন। উনি বনি মখজুম গোত্রের উনি ছিলেন মুখপাত্র, এবং আরও অনেকে ছিল, কিন্তু আবু জাহাল ছিল মানে এই পার্লামেন্টের একেবারে সর্বময় কর্তা। তাকে প্রধানমন্ত্রী বলতে আমাদের বাংলাদেশে যেমন প্রেসিডেন্ট বলতে যেরকম বোঝায় ওই রকম মর্যাদা, বা রাজা বলতে পারেন। রাজা তো সেই সময় ওখানে রাজা সিস্টেম এ করেনি, ওরা এই ধরনের মর্যাদা সম্পন্ন যার সর্বময় সার্বভৌম ক্ষমতা তার হাতে আছে এরকম মনে করত। দুই নম্বর হলো যে জুবাইর ইবনে মুতাইম, তুআইমা ইবনে আদি, আল হারেস ইবনে আমির, এনারা তিনজনে ছিলেন বনি নাওফেলার। বনি নাওফেল একটা মানে কুরাইশের আর একটা কবিলা, তার মুখপাত্র ছিলেন এই তিনজন, তারা আসলো। তিন নম্বর কবিলা ছিল বনি আব্দুস শামস, এখান থেকে আবু সুফিয়ান ইবনে হার্ব, উতবা এবং সাইবা এই তিনজন তারা অ্যাটেন্ড করলো। এরপরে হলো বনি আব্দুদ্দার থেকে নাদর ইবনে হারেস। নাদর ইবনে হারেস ছিল খুবই বিদগ্ধ পণ্ডিত, এবং তারা তাকে সে সময়কার মানুষ সুশীল শ্রেষ্ঠ মনে করতো, যে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী। কয়েকবার সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মানে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে গল্প হবে, তুমি তো গল্পই করো আমাদের সাথে, আমিও তোমাদেরকে গল্প শোনাবো, দেখি কার গল্প কে কত শোনে। তো আল্লাহ রাসূল চ্যালেঞ্জ গ্রহণ করেননি, তো বলে ঠিক আছে আমি কোরআন শরীফ পড়ে শোনাবো আর তুমি ওখানে গল্প শোনাও। তো দেখা গেল যে উনি গল্প শোনাচ্ছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন আর সে গল্প শোনাচ্ছে।
লোক তো সব ছুটে আমাদের নবীর কাছে আসলো, শেষে বলে দিল যে ও জাদুকর, আমি এই গল্প টল্প আর বলবো না। যা হোক, এই ধরনের এক মানে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী নদর এমনি হারেস সে আসলো, খুবই বড় পণ্ডিত ছিল এবং তৎকালীন সময়ের যত বড় মানে লিটারেচার সাহিত্য গল্প উপন্যাস এই সবগুলো তার নখদর্পণে ছিল এবং উনি ও দাবি করত যে পারস্যের এবং রোম সম্রাট বা রোম কেন্দ্রিক তো বড় শক্তি ছিল, এই দুই বড় বড় সাম্রাজ্যের যত লিটারেচার আছে এগুলো আমি জানি, এইরকম একজন লোক। এরপরে আরেকজন আসলো বনি আসাদের থেকে, আর তিনজনের নাম পাওয়া যায়। এরা সবাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় স্বজন, আবুল বুখতারি, তারপর হলো রাফা, জামা ইবনুল আসওয়াদ এবং হাকিম ইবনু হিজাম। এই তিনজন, হাকিম ইবনু হিজাম কিন্তু স্পিকার ছিলেন আর কি সংসদের। এরপর হলো ছয় নম্বর কবিলা ছিল বনি সাহাল গোত্রের এবং সেখান থেকে দুইজন মুখপাত্র আসেন, একজন নাম হলো নবীহ আরেকজন হলো মুনাব্বেহ। এরা দুইজন হাজ্জাজের ছেলে ছিল। আর বনি জুমাহার যে গোত্র সেখান থেকে আসে উমাইয়া ইবনু আবু খালাফ। উমাইয়া ইবনু আবু খালাফের ব্যাপারে আপনারা অনেকেই জেনে থাকবেন যে তাকে সে বেচারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল এবং এমনভাবে কষ্ট দিয়েছে যে হিস্ট্রিতে যারা মানুষকে কষ্ট দিয়েছে ধর্মের কারণে, তো ওই রকম বিভিন্ন ধরনের কষ্ট বোধ হয় আর কেউ দিয়েছে বলে আমার জানা নাই। মানে এত বেশি কষ্ট দিয়েছে, পরে বিলালই তাকে বদরযুদ্ধে মেরে ফেলে। এই উমাইয়া ইবনে খালাফও ওখানে আসলো। এসে তারপরে দারুন্না দোয়াতে ওরা যখন ঘরে ঢুকতেছে পার্লামেন্ট ভবনের মধ্যে, তখন একটা লোক অনেক বড় দাড়ি আর একেবারে সাদা দাড়ি, অপরিচিত, একদম অপরিচিত, চেনা যায় না, কিন্তু দেখলে খুব সম্মান জাগে, বিদগ্ধ পণ্ডিত তার চেহারার মধ্যে ফুটে ওঠে পাণ্ডিত্য, দাঁড়াই গেছে যে তোমরা কোথায় যাও? তো আমরা তো এখন সংসদে যাচ্ছি, দারুন নাদুয়া, নাদুয়া মানে সংসদ, মানে ইয়ে পার্লামেন্ট আর কি, পার্লামেন্ট ভবন। তো ওরা বললো যে আপনি কে এখানে, এইরকম একটা সেন্সিটিভ জায়গায় তো আপনার থাকার কথা না, কোত্থেকে আসছেন? তো বললো যে আমি নাজদের থেকে আসছি, নাজদের খুব নাম করা ব্যক্তি, আমার মনে হচ্ছে যে তোমরা যে কাজে যাচ্ছ সেখানে আমি তোমাদেরকে, আমার এক্সপিরিয়েন্স আছে যথেষ্ট, আমি তোমাদেরকে হেল্প করতে পারবো এবং আমার এমন কিছু পরামর্শ আছে সেগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো তখন আবু জাহেল বললো ওকে ওকে ঠিক আছে চলেন। তো সে অনুমতি পেল এবং সে ছিল ইবলিস, মানুষের সুরত ধরে সে আসে এবং ওখানে যায়। অধিবেশন শুরু হলো, অধিবেশনটা শুরু হয় সকালবেলা, এটা জোহরের আগে, মানে নুনের আগে এই অনুষ্ঠানটা, এবং লম্বা অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে, কেউ কেউ মনে করেন যে 9টা 10টার দিকেই অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে ওখানে মানে কথাবার্তা শুরু হয়। প্রথমে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লোকজন যারা মদিনায় চলে গেছে তাদের সম্পর্কে ডিসকাশন হচ্ছে, হতে হতে এক পর্যায়ে তারা চলে আসে যে আসলে দোষ তো ওই যারা চলে যাচ্ছে ওদের না, দোষ হলো যে লোকটার, তাকে এখন তাদের ব্যাপারে চিন্তা করতে হবে, ওদের নিয়ে আলোচনা করে লাভ নেই, এসো সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আমরা চিন্তাভাবনা করি এবং আমাদের ডিসিশন আমরা মেক করি। তো ডিসিশন মেক করার সময় এই সময় কী করা যায়? তো আবুল আসওয়াদ, উনি ছিলেন একজন খুব ভালো পার্লামেন্টারিয়ান এবং মন্ত্রী পর্যায়ের, উনি মানে খুব সুন্দর ভাষায় বোঝাবার চেষ্টা করলেন যে এক নম্বর কথা উনি বললেন, নুখরি জুহু মিন বাইনি আযহুরিনা, একটা কাজ করি আমাদের এখান থেকে তাকে আমরা বের করে দেই, ওয়ানান ফিহি মিন বিলাদিনা, এবং আমাদের দেশ থেকে তাকে নাগরিকত্ব হরণ করে বের করে দেই দেশ থেকে, আর হলে কি ওয়ালা নুবালি আইনা দাহাবা ওয়ালা হাইসু ওয়াকাআ, এবং আমরা এটা নিয়ে কোনো পরোয়া করি না, সে কোথায় যাচ্ছে কোথায় কী কী করতেছে এটা নিয়ে আমাদের পরোয়া করার কোনো দরকার নেই, সে মরে গেলেও আমাদের যায় আসে না, রাজা হলেও আমাদের কোনো যায় আসে না, যাকে দুনিয়া যেখানে পায় সেখানে যাকে, কথাটা তো বললো, কথা কেউ কেউ রাজি হয়েছে, কেউ কেউ হচ্ছে না। হ্যাঁ, তো এর মাঝখান দিয়ে শয়তান উঠে দাঁড়াইছে, বললো যে না কথাটা তেমন ভালো না, কথাটা ভালো না, কারণ এটা যে আল্লাহে, আল্লাহর কসম দিয়ে সে বললো
যে মা হাজা লাকুম বিরাই, এটা কোনো কথাই হলো না, এটা কোনো সিদ্ধান্ত যাওয়া যায় ওপিনিয়ন বলা যায় না। কারণ হলো কি, আলম তারাও হোসনা হাদিসিহি, তার যে সুন্দর কথা, মোলায়েম কথা তোমরা কি দেখো না, ও হালাওয়াত মন্তিকিহি, এবং তার যুক্তির সুইট মানে মিষ্টতা, যে মিষ্টি ভাষায় যে যুক্তিগুলো দেয় এটা কি তোমরা দেখো না, ও গালাবাত হু আলা কুলুবির রিজালে বিমা ইয়াতি বিহি, এবং সে তার তা যার তিনি তিনি যে কথাগুলো বলেন সেগুলো মানুষের অন্তরের মধ্যে কীভাবে বিজয়ী হয়ে যায়, কীভাবে প্রভাব তৈরি করে দেয়, এটা কি তোমরা দেখতে পারো না? আল্লাহ লাউ ফাআলতুম যালিকা মা আমিনতুম ইয়াহুল্লা আলা হাইয়্যিন মিনাল আরব, যদি এই রকম তোমরা করো তাহলে দেখবা যে আরবদের কোনো একটা জায়গায় যেয়ে সে সেখানে সে থাকবে, এবং কদিন পরেই বিশাল বাহিনী নিয়ে মক্কায় ফিরে আসবে এবং তোমাদের পদানত করে শেষ করে দেবে এবং তোমরা বাঁচতে পারবে না, তোমরা এই কাজটা তোমরা করো না। ও সবাই মাথা নাড়ালো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। তো তখন যদিও অপরিচিত একজন শেখের মতন দেখা যাচ্ছে, বুড়ো মানুষ, কিন্তু তার এই যে জ্ঞানগর্ভ বক্তৃতার কাছে আবু জেহালের মতন মানুষও নিতান্ত যেন ছোটো মনে করতে লাগলো, যে ওরে বাবার এই তো দেখি আমাদের চেয়ে আরও বড় বুদ্ধির মানুষ। সবাই তাকে বাহবা দিল এবং বলল যে না, এটা এটা মেনে নেওয়া যাবে না। দুই নম্বর আবুল বুখতারি, যদিও তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং আপনারা মনে হয় তার নাম আপনারা শুনে থাকবেন বিভিন্ন জায়গায়, ভালো ভালো ভূমিকায় তিনি নিয়েছেন, বিশেষ করে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন সমাজের বয়কট এটা করা হয়, এই বয়কটের সময় যারা উঠে দাঁড়াইছিল এর বিরুদ্ধে, তার মধ্যে আবুল বখতারি একজন। কিন্তু যখন ইগো চলে আসে তখন তো আসলে অনেক সময় ন্যায় অন্যায় মানুষ দেখে না। উনি পার্লামেন্টে উঠে দাঁড়াই বললেন যে একেবারে খুব কঠিন ভাষায়, ইহবিসুহু ফিল হাদিদ, তোমরা তাকে লোহা দিয়ে, জিঞ্জির দিয়ে তোমরা তাকে আটকাই ফেলো, ও আগলিকু আলেহি বাবান, এবং চতুর্দিক দিয়ে দরজা আটকে দাও তার উপরে, সুম্মা তারাব্বাসু বিহি মা আসাবা আমসাল মিন শুআ আমসালহু মিন শুআরা আল্লাযিনা কানু ক্বাবলাহু জুহাইরান ওয়ান নাবিগাতা ওয়া মান মাদা মিনহুম মিন হাযাল মাউত। বললো যে ইতিপূর্বে তোমরা তো দেখছো জুহাইর এবং নাবিগা আল জাদি, এরা দুইজন খুব বড় বড় কবি ছিল, এবং এই দুই কবি তারা তাদের মৃত্যুটা হয়, তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হয় যে আটকে রাখা হয় ঘরের মধ্যে, ঘরের মধ্যে আটকে খানা নাড়া না দিয়ে ওইভাবে তাকে শুকিয়ে মারা হয়। তো বললো যে এরকম করে তাকেও এরকম ঘরের মধ্যে আটকে রাখো, রেখে সেখানে তোমরা তাকে মেরে ফেলে দাও, তাহলে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। তো কথাটা তো অনেকেই পছন্দ করলো, তো এরকম আগে খুব প্রসিদ্ধ লোকদেরকে তো এইভাবে মারা হয়েছে, তো ঠিক আছে আমরা এই জেল হাজতের মধ্যে তাকে আমরা জেলে দিয়ে তাকে আমরা মেরে ফেলি। কথাটা সবার পছন্দ হলেও শয়তান সাহেবের পছন্দ হলো না। শয়তান সাহেব একেবারে বলল যে না, এটা 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 হয় না, এটা কীভাবে হয়, বরং এটা যদি তোমরা করো, লা ওয়াল্লাহি মা হাযা লাকুম বিরাই, এটা কোনো কথাই হলো না, কারণ আল্লাহে লাহিন লাইন হাবিস তুমুহু কামা তাকুলুন, তোমরা যেভাবে বলছো এভাবে তোমরা যদি আটকে রাখো তাহলে দেখবে যে কদিন পরেই এমন হয়ে গেছে সে নিজে নিজেই ঘর থেকে পালাই চলে গেছে, তুমি টের পাবো না। অথবা এমন হতে পারে তার যে সমস্ত অনুসারীরা, যে তোমরা তো দেখ তোমরা তো জানো না তাদের অন্তরের ইমান কত বড়, ওরা একসাথে দলবল নিয়ে এসে ওই ঘর ভেঙে টেঙে তাকে লাথিবার ভাঙড়ে তালা বলে হয়তো নিয়ে যাবে, হয়তো তোমরা তাদেরকে আটকে রাখতে পারবে না। তখন আবু জেহেল লাফায় উঠল, এটাই বললো যে দেখো আসলে কথা সব শুনলাম বুঝলাম, একটা পরামর্শ আমি তোমাদের দেই এবং আমার মনে হয় এই পরামর্শটা খুব ভালো। সে পরামর্শটা কি বললো যে আন্না খুদা মিনকুল্লি কাবিলাতিন ফাতান শাবান জালিদান নাসিবান ওয়াসিতান ফিনা, আমরা একটা কাজ করি, আমাদের মধ্যে যারা খুবই শক্তিশালী তাগলা জন এবং বংশমর্যাদায় অনেক ভালো, দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম, মধ্যমণি, সবার কাছে খুব প্রিয়, এই রকম একজন করে প্রত্যেক গোত্রের একজন করে আসবে, এসে তাদের হাতে অস্ত্র দেওয়া হবে এবং তারা একসাথে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বের হবে একসাথে তখন এমনভাবে মারব যে তরবারিগুলো সব একসাথে তার গার উপরে পড়বে, তখন কেউ বলতে পারবে না কে তাকে মেরেছে, সবাই বলবে যে সব গোত্র মিলে মেরেছে। এখন যখন এরকম হবে তখন তো আমাদের সবার বিরুদ্ধে বনি হাশেমের যুদ্ধ করার মতন ক্ষমতা নাই,
বনি হাশিম যেহেতু আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, তখন তারা বাধ্য হবে রক্তপণ নেওয়ার জন্য। তাও রক্তপণ তো 100 উট, তো আমরা এই যারা 10-12টা গোত্র আছি, 10টা করে উট এক একটা গোত্র দিতে আমাদের কোনো কঠিন হবে না, আমরা 100 উট বনি হাশিমকে দিয়ে দেবো, মানে ঝামেলা চুকে গেল। তখন শয়তান একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো যে বাপ্পা রে বাপ্পা, আমার চেয়ে তো বুদ্ধি আবু জাহালের মাথায় আসে বেশি। খুবই আনন্দিত হয়ে একেবারে বলে এইটাই হয়েছে কথার কথা, একদম কথা, ভালো কথা, এবং এইটাই হবে, তাকে মেরে ফেলতে হবে এখন, আজকে রাত্রেই তোমরা মেরে ফেলো, সময় দিও না বেশি, কারণ তার তো অনেক এরকম সুযোগ সুবিধা আছে, অনেক খবর টবর পেয়ে পালাই যেতে পারে, তোমরা আজকে রাত্রেই তাকে ধরো, ধরে ফেলো এবং আজকে রাত্রে তাকে মেরে ফেলবা। এই সিদ্ধান্ত তারা সবাই একমত হয়ে গেল যে এখন সবাই মিলে আমাদের নবীকে তারা মেরে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলে দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তিনি প্রস্তুত হচ্ছেন যে এখন কি করা যায়। ওরা সিদ্ধান্ত নিল যে শুক্রবারে, এটা তো বৃহস্পতিবারের রাত দিনের বেলায় আলোচনা হচ্ছে, শুক্রবারের রাত একত্রিত হবে। তো ওদের একটা প্রথা ছিল আরবদের যে শত্রু হলেও তার বাড়িতে রাত্রে কোনো সময় যেয়ে আঘাত করা যাবে না, বরং সকাল পর্যন্ত দেরি করতে হবে। কিন্তু তারা এই ব্যাপারে বললো যে এটা যদিও আমাদের প্রথা বিরোধী, আমাদের ট্রেডিশনের বাইরে, এটা মানবিকতারও বাইরে, কিন্তু এই ক্ষেত্রে যে কোনো কোনো ছাড় দেওয়া নাই, মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাত্রেও মেরে ফেলতে হবে। ওরা সিদ্ধান্ত নিল, ওইভাবে তারা কয়েকজন লোক এসে আল্লাহ রসুল্লাহ সাল্লামের বাসা মানে আটকে দাঁড়ালো এবং রাত্রে তাকে মেরে ফেলার ব্যাপারে তারা সব নিশ্চিত হয়ে গেল যে আজকেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ করা হবে। এই ব্যাপারে তারা এখন এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কীভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পথে রওনা দিয়েছেন, এই শত্রুর মোকাবিলা তিনি কীভাবে করেছেন, আর এই মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি কীভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সপোর্ট করে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে কীভাবে এখান থেকে বাঁচাই নিয়ে মদিনায় নিয়ে গেলেন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা দাওয়াত দিচ্ছি, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।